হ্যালো জি স্যার শোনা যাচ্ছে স্যার আচ্ছা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ স্যার আচ্ছা প্রথমে দুঃখিত আমি আমার লগ ইন করতে একটু দেরি হলো আজকে আমার কথা বুঝতে একটু সমস্যা হতে পারে তোমাদের আমি অসুস্থ এই কারণে আর কি তো যাই হোক সমস্যা নেই আমরা শুরু করি আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আমরা পড়ছিলাম তো এটা আমরা টি সেকশন জন্য পড়েছি আজকে আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে পাই সেকশন নেটওয়ার্কের জন্য আমাদের এটা পড়তে হবে তো একটা পাই সেকশন নেটওয়ার্ক কীরকম হয় আমাদের টি সেকশন নেটওয়ার্ক আমরা যেটা দেখেছি ঠিক একই রকমভাবে আমাদের পাই সেকশন নেটওয়ার্ক ঠিক এরকম ধরনের হবে এটা আমাদের আউটপুট টার্মিনাল আর এটা হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল তো এই পাই সেকশন নেটওয়ার্কের মধ্যে যেটা দেখছো যে আমাদের এখানে শান্ট আর্ম কয়টা কেউ কেউ বলতে পারবে পাই সেকশন নেটওয়ার্কে শান্ট আর্ম কয়টা থাকছে সব দুইটা ক্যারেক্ট হ্যাঁ তাহলে এখানে আমাদের পাই সেকশন নেটওয়ার্কে আমাদের শান্ট আর্ম আছে হলো দুইটা একটা এটা এবং একটা এই দুইটা শান্ট আর্ম আর এটা হচ্ছে আমাদের সিরিজ আর্ম তো আমরা শান্ট আর্ম আর সিরিজ আর্মের যে ভ্যালুগুলো আমরা যেটা জানি তো ওইভাবে আমাদের এখানে করতে হবে আমরা যেটাকে ধরে নিই যে জেড রন এবং জেড টু তো জানো যে শান্ট আর্মগুলো মিলে যা হয় আমরা আগেও যেটা করেছি তোমাদের ক্যামেরাটা আচ্ছা হ্যাঁ তো শান্ট আর্মগুলো মিলে যা হয় সেটা মিলে আমাদের জেড জেড বা জেড টু তুমি জেডেই ধরো না কেন আমাদের পুরোপুরি একটা মানে অন হতে হবে আর কি মানে ওয়ান জেড অন অথবা ওয়ান জেড টু যে কোনো একটা তো আমরা এটাকে যদি ধরি জেড এটা ধরি জেড তাহলে এটা হচ্ছে আমাদের জেড টু এখন এটাও যদি আমাদের জেড টু হয়ে যায় তাহলে সমস্যাটা কোথায় হবে সমস্যাটা হলো আমাদের এটা যখন জেড ওন এবং জেড টু যেটা আমরা ইয়া করতে চাই মানে যোগ করতে চাই তখন যেটা হবে সেটা হলো এখানে এটা ইয়া হয়ে যাবে তোমার জেড ওয়ান প্লাস জেড টু মানে আমাদের অর্ধেক হয়ে গেল তাই না বুঝতে পারছো তো আমাদের জেড ওয়ানকে হ্যাঁ সরি জেড টু এবং জেড টু এটা আমাদের অর্ধেক হয়ে যাচ্ছে যেটা আমরা যোগ করতে চাই জেড ওয়ানকে নাই ধরে নিয়ে তো সেই কারণে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে জেড জেড টু না ধরে এটাকে টু জেড টু এবং এটা টু জেড টু তাহলে এখন যদি তুমি ইয়া করো যেহেতু এটা আমরা যদি এটাকে বাদ দিই তাহলে এটা কি কম্বিনেশন হবে প্যারালাল কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন আমরা জানি যে এটা হাফ হয় তাহলে যেহেতু জেড টু দুইটাই তাহলে হাফ হলে পরে এটা টু জেড টু থেকে আমাদের জেড টু থাকবে তখন তো এই কনভেনশনে আমরা ফলো করছি আগে থেকেই এখন এখানে এটাতে আমরা ইনপুটে কিছু ইম্পিডেন্স আমরা দেখতে পাবো এখানে যেটা ইম্পিটেন দেখব সেটা হচ্ছে আমাদের জেড ইন ইনপুটে দেখা ইম্পিডেন্স আর আউটপুটে দেখা যে ইম্পিডেন্স হবে সেটা হচ্ছে আমাদের মনে করো জেড জেড পাই সেকশন নেটওয়ার্ক তাহলে এখানে আমাদের জেড পাই জেড পাই তো ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বের করার জন্য আমরা এর আগেও যেটা করেছি যে এটার আউটপুট টার্মিনাল এই আউটপুট টার্মিনালকে আমরা একটা ইম্পিডেন্স ডে ক্লোজ করি তো এখানেও আমরা একটা ইম্পিডেন্স ডে ক্লোজ করব তাহলে সেটা হলো আমাদের এই জেড পাই নামে একটা ইম্পিডেন্স দিয়ে ধরলাম এটাকে ক্লোজ করলাম তো জেড পাই ইম্পিডেন্স দিয়ে যদি এটাকে ক্লোজ করি তাহলে আমাদের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের জন্য আমাদের জেড ইন যেটা আমরা দেখতে পাবো জেড ইনটা সে কত হবে জেড ইন ইকুয়ালস টু এখন এটা দেখো এটা একটা নেট প্যারালাল কম্বিনেশন হয়ে গেল টু জেড টু এবং জেড পাই এটা প্যারালাল কম্বিনেশন হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে যেটা থাকবে আচ্ছা বলিনি এটা তোমার এটা এবং এটা মিলে হচ্ছে প্যারালাল এই প্যারালালটা এর সাথে সিরিজ এই সিরিজটা মিলে যা হয় এটা আবার এই যে টু জেড টু এর সাথে প্যারালাল তা আমরা প্রথমে যদি ওই কাজটা যদি আগে করিনি তাহলে এখানে প্রথমে হলো জেড ওয়ান প্লাস টু জেড টু জেড বাই ডিভাইডেড বাই টু সরি টু জেড টু জেড বাই টু জেড বাই এইটুকু অংশ হলো আমাদের এইটুকু প্যারালাল প্লাস এটা সিরিজ বুঝছো তাহলে এইটুকু অংশ হলো আমাদের এটা এটা পরে এখন এই সম্পূর্ণটা মিলে যা ইকু হয় তার সাথে আবার প্যারালাল তাহলে এর সাথে থাকছে আমাদের টু জেড টু ডিভাইডেড বাই টু জেড টু প্লাস আমাদের উপরে যা আছে সম্পূর্ণটাই জেড ওয়ান প্লাস টু জেড টু প্লাস জেড ফাই ডিভাইডেড বাই টু জেড টু প্লাস জেড বাই বুঝতে পারছো তো তোমরা জি স্যার আচ্ছা তাহলে এরপরে আমরা কি করব আমাদের এই যে জেড ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হওয়ার জন্য আমরা যেটা কন্ডিশন জানি যে ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স সমান হতে হয় তার মানে আমাদের এখানে কন্ডিশন হলো জেড ইন ইকুয়ালস টু জেড পাই ইকুয়ালস টু আমরা এখানে বললাম জেড কে এখন এই জেড কে আমাদের টি সেকশন নেটওয়ার্কের জন্য আমরা এটা বলেছিলাম জেড কে তাহলে এটি একটু ডিপেন্ড করি সেটা হচ্ছে জেড প্রাইম কে তাহলে টি সেকশন নেটওয়ার্কের জন্য এটা আমরা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সকে জেড কে বলবো আর পাই সেকশনের জন্য এটা জেড প্রাইম কে বলবো আচ্ছা তাহলে এখন এরপরে বাকি ক্যালকুলেশনগুলো আমরা করি এখন এটা জেড প্রাইম কে যদি হয় তাহলে আমাদের এখানে যেখানে যেখানে জেড ইন আছে অথবা জেড পাই আছে সব জায়গাতে আমরা জেড প্রাইম কে বসিয়ে দেব বুঝছো তাহলে জেড প্রাইম কে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে জেড প্রাইম কে ইকাল টু টু আচ্ছা ছোট আচ্ছা যাক সমস্যা নেই জেড টু জেড ওয়ান প্লাস টু জেড টু জেড প্রাইম কে ডিভাইডেড বাই টু জেড প্লাস জেড প্রাইম কে এটা পুরোটাকে ভাগ করবো টু জেড টু প্লাস জেড ওয়ান প্লাস টু জেড টু জেড কে মানে জেড কে আর ডিভাইড বাই ও সরি আমি এখানে ভুল করেছি এটা মাল্টিপল তাই না গুন আকার আছে ডিভাইডেড বাই টুড কে বুঝছে না এখানে যা আছে সম্পূর্ণটা নিচে এখানে থাকবে তো এখন আমরা তাহলে এটা বামে ডানে যদি গুণ করে দিই আমাদের বের করার দরকার হলো জেড প্রাইম কে কে আমরা জেড প্রাইম কে এখান থেকে আলাদা করে নিয়ে আসতে চাই

আমরা এখান থেকে বলে দিই ওইটাই ভালো হয় স্যার আর পিডিএফ তো আপনি দিচ্ছেন স্যার হ্যাঁ পিডিএফ তো আমি দিচ্ছি এই ক্যালকুলেশনটা তোমরা করে নিও আমি এটা ফাইনাল এক্সপ্রেশনটা বলে দিচ্ছি ঠিক এভাবে সব ডানে থেকে বামে থেকে জেড অনকে কমন নেবে জেড কে কমন নেবে এবং জেড প্রাইম কমন নেওয়ার পরে যেটা পাবে সেটা আমরা লিখি ডাইরেক্টলি তাহলে তোমার সময়টা কম নষ্ট হবে আর কি আর তাছাড়া এটা শেষ হলে আমি আবার ওই পিডিএফে মানে ওয়ার্ড ফাইলে আর কি ওয়ার্ড ফাইলে তোমাদের আর একটু রিভিউ করে দেবো

জেড ওয়ান জেড টু ডিভাইডেড বাই ওয়ান তো জেড প্রাইম কে এটা জেড প্রাইম কে ভ্যালু হচ্ছে এটা আমরা জেড জেড এর ভ্যালু কত সরি জেড কে ভ্যালু কত পেয়েছিলাম টি তোমাদের হয়তো মনে নাই আমরা জেড কে জেড জেড ভ্যালুটা একটু লিখি জেড কে ইকাল টু রুট অফ জেড ওন জেড ওন জেড টু প্লাস জেড ওয়ান স্কোয়ার বাই ফোর এটা আমরা পেয়েছিলাম আমাদের জেড কে এর ভ্যালু মানে সরি টি সেকশন নেটওয়ার্কের জন্য তো দেখো ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের জায়গায় আমাদের তাহলে টি সেকশন এবং পাই সেকশন নেটওয়ার্কে এরকম একটা ভ্যারিয়েশন হচ্ছে আমাদের একটা কাজে লাগবে পরে এখন আমাদের যেটা কাজ আছে সেটা হলো যে এটার প্রোপাগেশন কনস্ট্যান্ট বের করা প্রোপাগেশন কনস্ট্যান্টটা আমরা একটু বের করি এবং এটা তুমি জানো যে প্রোপাগেশন কনস্ট্যান্ট হলো যে দুইটা সেকশনের মধ্যে আমাদের কারেন্টের বা ভোল্টেজের আমাদের রেশিও আমরা কারেন্ট রেশিও দিয়ে করেছি যে পরের কারেন্ট মানে আউটপুট এবং ইনপুটের কারেন্টের রেশিও তো ওটার জন্য আমাদের আবারও ওই বাই সেকশন নেটওয়ার্কটা আমাদের রাখাতে হবে এবং পাই সেকশন নেটওয়ার্কে আমরা এটাকে ক্লোজ করবো একটা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স জেড বাই দিয়ে তাহলে আমরা এটাকে জেড বাই মানে জেড জেড প্রাইম কে আর কি জেড প্রাইম কে যেটা আমরা যেটা এখানে এখনই যেটা পেলাম আর এখানে তো যা ছিল সেটা থাকছে জেড ওয়ান এটা টু জেড টু এটাও টু জেড টু আর আমাদের এখানে এটার আমরা একটা ইয়া যেটা দিচ্ছিলাম আর কি জেড মানে জেড জেড প্রাইম কে তো যাই হোক আমাদের কোনোভাবে কারেন্ট মনে করে এখানে একটা জেনারেটর যেটা কারেন্ট এখানে ফ্লো করছিল এই কারেন্টটা যে এখানে দুইটা ব্রাঞ্চ হবে কারেন্ট দুইটা ব্রাঞ্চ আমরা এভাবে দেখতে পারি আচ্ছা এখানে আরেকটু আমরা মডিফাই করি এখানে আমাদের কারেন্টের জন্য আমরা আগে একটা জেনারেটর দিই এবং এটাকেও আমরা জেড প্রাইম কে দিয়ে আগের মতো নিয়মে একে ক্লোজ করি তাহলে এটা আমাদের ইনপুট কে এটা আমাদের জেনারেটর জেনারেটরের দিলাম এদিকে এখন এর মধ্যে দিয়ে মনে করো আই ওয়ান কারেন্ট এখানে ফ্লো হচ্ছে তো এই আই ওয়ান কারেন্ট ফ্লো হয়ে এখানে একটা ব্রাঞ্চ হলো আর একটা ব্রাঞ্চ যাচ্ছে এইদিকে এইদিকে যে ব্রাঞ্চটা যাবে এটা মনে করো জাস্ট আই আর তারপরে এখানে আবার একটু আর একটা ব্রাঞ্চে দিকে যাবে এবং এটা হলো আমাদের আই ওয়ান মাইনাস না আই টু দিই এটাকে আই টু দেবো এটাকে আমরা ওই সিমপ্লিফাই না করি আমরা আর একটু সিম্পলিফাই এটা করবো এরপরে আমরা যেটা পড়বো সেখানে আমরা অন্যভাবে এটা ডিফাইন করব যাই আমাদের এখানে তাহলে এটা আই যাচ্ছিলো আই এখানে একটাকে অংশ গেলো এরপরে আই টু এ তাহলে এখানে যে ব্রাঞ্চটা যাচ্ছে এটার ভ্যালু হলো তাহলে আই ওয়ান মাইনাস আই এটা হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট আর এই ব্রাঞ্চে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো আই মাইনাস আই টু এটা তাহলে আমাদের এখন জন্য আয়ন এবং আই টু এর ভ্যালু জানা দরকার কারণ আয়নটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট আর আই টু হচ্ছে আউটপুট কারেন্ট বুঝতে পারছো তো তো আমাদের প্রোপাগেশন কনস্টেন্টের জন্য যেহেতু আয়ন এবং আই টু এর রেশিও জানা দরকার ইনপুট কারেন্ট ডিভাইড বাই আউটপুট কারেন্ট তো তাহলে আমাদের আয়নের ভ্যালু বের করতে হবে এবং আইটু এর ভ্যালু বের করতে হবে তো এই আয়ন আইটু বের করার জন্য আমাদের তাহলে এটাকে কারসপস ভোল্টেজ ল কে কেভিএল অ্যাপ্লাই করি আমাদের লুপ কয়টা এখানে বলতে পারবে কেউ এই সার্কিটে লুপ কয়টা হচ্ছে তাহলে লুপ লুপ কয়টা ছয়টা স্যার আচ্ছা হ্যাঁ তো আমরা তোমার এখানে হ্যাঁ তুমি যেটা লুপ ওইভাবে ধরো তাহলে হ্যাঁ ঠিক আছে ছয়টা আমাদের এখানে মেস কয়টা হলো তাহলে তিনটা তিনটা তো আমাদের থার্ড মেস আমরা প্রথমে নিই তাহলে এখানে যে কারেন্টের ভ্যালু যেটা পাচ্ছ তুমি আই টু এবং এটা কারেন্ট ফ্লো হচ্ছে জেড কে মধ্যে দিয়ে তাহলে জেড প্রাইম কে আই টু এই ডিরেশনটা আমরা পজিটিভ ধরেছি তাহলে পজিটিভ ধরে আমরা দেখছি যে কারেন্টটা আবার রিভার্স হচ্ছে এইদিকে তাহলে আমাদের এখানে হলো মাইনাস টু জেড টু আই মাইনাস আই টু ইকাল টু জিরো আচ্ছা তাহলে এখান থেকে আমরা আই ওয়ানের ভ্যালুটা ক্যালকুলেট করতে সরি হ্যাঁ আই টু এর ভ্যালুটা এখান থেকে আমরা পাবো তাহলে আই টু একবারে করবো আই টু আই টু টু এখান থেকে তুমি যেটা পাচ্ছিলে সেটা হলো মাইনাস টু জেড টু আই ও আচ্ছা আচ্ছা আমাদের এখানে তো আরও একটা আই টু আছে তো জেড প্রাইম কে আই টু মাইনাস টু জেড টু আই মাইনাস ও সেটা প্লাস হলো টু জেড টু আই টু আমরা আই টু কে কমন নিব এবং ডানে সব যদি পাঠিয়ে দিই তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল টু জেড টু ডিভাইডেড বাই জেড প্রাইম কে প্লাস টু জেড টু আই টু এর ভ্যালু হচ্ছে এটা আচ্ছা তাহলে আমরা আই টু এর ভ্যালু পেলাম এটা আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখি তারপরে আমরা কে এল অ্যাপ্লাই করবো এবার এই সেকেন্ড কোথায় হ্যাঁ সরি একটা আই থাকবে একটা আই থাকবে অবশ্যই হ্যাঁ তাহলে আমাদের এবার সেকেন্ড মেসে আমরা এটাকে কেভিএল ভিএল অ্যাপ্লাই করি তাহলে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে দেখো এই ব্রাঞ্চ দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে জে ডনের মধ্যে দিয়ে তাহলে প্রথমে জে আই তারপরে এটা একই দিকে যেহেতু কারেন্ট ফ্লো তাহলে এটা প্লাস হলো তাহলে টু জেড টু এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট যাচ্ছিলো আই মাইনাস আই টু তারপরে আবার এখানে আসো এখান থেকে দেখা গেলো যে টুলটা দিকে কারেন্টটা আসছে তাহলে এটা মাইনাস টু জেড টু ইন্টু কারেন্টের ভ্যালু হচ্ছে আই ওয়ান মাইনাস আই ইকুয়ালস টু জিরো যেহেতু কোনো এখানে ভোল্টেজ সোর্স নাই আচ্ছা তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে হলো আই আই ওয়ান আমাদের এখান থেকে শুধু আই ওয়ান বের করা দরকার তবে এর মাঝে দেখো আরও কিছু ঝামেলা আছে এখানে আই থাকবে মানে এই কোয়েশনের মধ্যে আই থাকতে পারে আর আই আই ওয়ান থাকতে পারে কিন্তু এর মাঝে আবার আই টু ঢুকে আছে তাহলে আই টুকে আমাদের এখান থেকে ম্যানেজ করতে হবে তাহলে এই ভ্যালুটা আমরা এখানে যদি বসাই তাহলে আই টু ভ্যালুটা চলে যাবে তার আগে আমরা এটাকে আই ওয়ানটাকে সেপারেট করে নিই তাহলে যদি আছে এখানে প্লাস টু জেড টু আই মাইনাস টু জেড টু আই টু মাইনাস টু জেড টু আই ওয়ান মাইনাস মাইনাস একটু প্লাস হলো আচ্ছা তো এখান থেকে আবারও আমি ডাইরেক্টলি লিখছি এর মাঝে এই যে আই টু যেটা এখানে আছে আই টু এখানে একটা জায়গাতে পাচ্ছো এই আই টু এর জায়গায় আমাদের শুধু এটা বসিয়ে দিতে হবে বসানোর পরে তুমি এখান থেকে আই ওয়ান যেটা পাবে এটা আমি ডাইরেক্টলি এখান থেকে নিয়ে নিচ্ছি আর তোমাদের পিডিএফ যেটা দেবো আমি ওখানে স্টেপ স্টেপ ক্যালকুলেশন করে রাখবো কোনো সমস্যা নাই তোমরা বুঝতে কোনো অসুবিধা হবে না তাহলে এখান থেকে তোমাদের কি এভাবে অসুবিধা হচ্ছে কিনা টু জেড ওয়ান জেড টু প্লাস ফোর জেড টু স্কোয়ার জেড ওয়ান প্লাস ফোর জেড টু into z z prime k এই টোটালটার সাথে মাল্টিপ্লিকেশন হবে সরি i টোটাল কারেন্ট ডিভাইডেড বাই টোটাল কারেন্ট বলছে এটা মানে মাঝের ব্রাঞ্চের কারেন্ট ডিভাইডেড বাই 2z2 প্লাস প্লাস জেড প্রাইম কে যাই হোক আমরা এই কারেন্টটা পাবো এখান থেকে বুঝতে পারছো এখানে জেড টু এর ভ্যালুটা বসিয়ে দিলে তুমি এইভাবে একটা ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারবে এখন আমাদের প্রোপাকেশন কনস্ট্যান্টের জন্য আয়ন এবং আই টু এর রেশিও জানা দরকার তাহলে প্রোপাকেশন কনস্টেন্ট তাহলে আই ওয়ান ডিভাইড বাই আই টু ইকুয়ালস টু তাহলে এই দুটাকে যদি ভাগ করা হয় তাহলে আমরা কি লিখতে পারি দেখো আমাদের কি কি কাটে এখানে ওপরে যা আছে এটা পুরোপুরি একই রকম থেকে যাচ্ছে আই আই কেটে যায় আর নিচে জেড কে প্রাইম প্লাস টু জেড টু এই অংশটা আমাদের শুধু কেটে যাচ্ছে তাহলে এটা এবং এটা কাটছে এখান থেকে আয় কাটছে এটা আয় কাটছে হ্যাঁ তাহলে নিচে শুধু থাকবে হলো টু জেড টু তো কেটে যাচ্ছে এখানে কেটে যাচ্ছে তাহলে না সরি টু টু জেড টুটা টা কাটছে না টু জেড টু এর সাথে গুণ হচ্ছে তাই না এটা এটা তো আমাদের সম্পূর্ণটা এর নিচে যাচ্ছে তাহলে নিচে যদি যাই তাহলে আমাদের এটা ওপরে আর এটা নিচে কাটলো এই টু জেড টু টু জেড টু কোনো এটা ফোর জেড টু স্কোয়ার হচ্ছে তাহলে আমরা যেটা লিখতে পারি এখানে টু জেড ওয়ান জেড টু প্লাস ফোর জেড টু স্কোয়ার প্লাস জেড ওয়ান প্লাস ফোর জেড টু জেড প্রাইম কে আচ্ছা আই কেটে গেছে ডিভাইডেড বাই ফোর জেড টু স্কোয়ার দেখো এটা আসছে কিনা আচ্ছা তাহলে এরপরে আমরা যেটা করবো এখন ফোর জেড টু স্কোয়ার এটা তুমি ভাগ করে দাও সবার মাঝে তাহলে এখানে ফোর জেড টু স্কোয়ার বাই ফোর জেড টু স্কোয়ার মানে হলো এটা ওয়ান প্লাস এটা ডিভাইড বাই এটা মানে হলো তোমার জেড টু একটা কেটে গেলো উপর থেকে ফোর তাহলে এখানে জেড ওয়ান ডিভাইড বাই টু জেড টু এটা থাকছে প্লাস জেড ওৱান প্লাছ ফ'ৰ জেড টু ডিভাইড বাই ফ'ৰ জেড টু ইণ্টু জেড প্ৰাইম কে এখন এই যে জেড প্রাইম কে এটা আমরা আগে যেটা জেড জেড কে লিখেছিলাম টি সেকশন নেটওয়ার্কের ওই টি সেকশন নেটওয়ার্কে জেড কে সাথে এটাকে রিলেট করা যায় এবং এটাকে রিলেট করে তুমি একটি ইকুয়েশন পাবে আমি ওটা ফাইনাল লিখছি তোমার এটা একটু করবে তাহলে এটা যেটা হবে এরপর ফাইনালে সেটা হলো ওয়ান প্লাস জেড ওয়ান বাই টু জেড টু প্লাস জে তোমার জেড কে বাই জেড টু জেড কে বাই জেড টু এটা আমরা লিখতে পারবো হলো ওই যে টি সেকশন নেটওয়ার্কের যে ক্যারেটিক ইম্পিটেন্স এর সাথে এটাকে একটা ফর্ম ইয়ে করে যেটা আমরা লিখেছিলাম ওই ওই জেড প্রাইম কেটে এখানে ভ্যালুটা বসিয়ে এটা একটু তোমরা করবে তাহলে এটু এই পর্যন্ত হলো আমাদের যেটা সেটা হচ্ছে আয়ন এবং আই টু এর রেশিও এবং আয়ন আই টু এর যে রেশিও এটাই হচ্ছে আমাদের পপুলেশন কনস্ট্যান্ট এক্ষেত্রে সেটা আমরা কী দিয়ে প্রকাশ করেছিলাম ই টু ডিপার গামা তো এখানে ই টু ডিপার গামা যেহেতু এটা পাই সেকশন নেটওয়ার্ক তাহলে এটা হচ্ছে আমাদের ই টু ডিপার গামা

ইনপুট কারেন্ট ডিভাইডেড বাই আউটপুট কারেন্ট এটা হচ্ছে আমাদের প্রোপাগেশন কনস্ট্যান্ট আচ্ছা তাহলে এটা এটা করে দেখবে যে আমাদের ওই টি সেকশন নেটওয়ার্কের জন্য আমাদের এটা স্লাইডে থাকলে এটা সুবিধা হতো তো টি সেকশন নেটওয়ার্কের জন্য যে আমরা প্রোপাগেশন সরি হ্যাঁ প্রোপাগেশন কনস্ট্যান্ট যেটা পেয়েছিলাম এটা এবং এটা একই তাহলে এটা ইকুয়ালস টু আমাদের ই টু গামা টি তাহলে আমাদের প্রোপাগেশন কনস্ট্যান্ট এটা এরকম ধরনের ইয়ার জন্য তোমার ফিল্টারের জন্য আমাদের যেটা পাই সেকশন নেটওয়ার্কের জন্য যে প্রোপাকেশন কনস্ট্যান্ট হবে টি সেকশন নেটওয়ার্কেও একই প্রপাকেশন কনস্ট্যান্ট হবে আর কি তার মানে দুটো ইকুইভ্যালেন্ট বুঝছো টি সেকশন পাই সেকশন নেটওয়ার্ক এই দুইটা ইকুইভ্যালেন্ট আচ্ছা তো এখন বিষয় হলো যে এই যে আমরা যেটা বলছি টি সেকশন এবং পাই সেকশন নেটওয়ার্ক এখানে এটা ইকুইভ্যালেন্ট হওয়ার হলে আমাদের সুবিধাটা কী আমাদের এখানে একটু ফিল্টারের অন্য একটু সার্কিট আমরা আঁকাই তোমাদের আজকের ক্লাসটা ভালো হলো না আমার কথা বলতেই একটু সমস্যা হচ্ছে সর্দির জন্য আমাদের যে কোনো একটা ফিল্টার যেটা আমরা বলি লো পাস ফিল্টার লো পাস ফিল্টারের জন্য আমাদের মনে করো এটা হচ্ছে আমাদের একটা ইন্ডাক্টর এবং এখানে একটা ক্যাপাসিটর আচ্ছা আমরা এটা প্রথমে এখানে না দিই এখানে প্রথমে দিই তো এটাকে এরকমভাবে যদি কানেকশন দিই এটাও কিন্তু একটা লোপা ফিল্টার হিসাবে কাজ করবে কিভাবে কাজ করলো সেটা হলো যে তুমি যদি এখানে আমাদের ইনপুট সিগনাল যদি দাও তাহলে ইনপুট সিগন্যালটা যেহেতু ফ্রিকোয়েন্সি যেটা কম সেই কম ফ্রিকোয়েন্সি এখান থেকে এখানে ইজিলি আসতে পারবে কারণ আমাদের জানি যে এটার যে ইম্পিডেন্স এই ইম্পিডেন্সটা হচ্ছে কে বলতে পারবে যে এটার ইম্পিডেন্স কেমন হয় জে ওমেগা এল আর এটার ইম্পিডেন্স হচ্ছে ওয়ান বাই জে ওমেগা সি তা মানে হলো আমাদের ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে এটার ইম্পিডেন্স এটা বাড়বে আর ফ্রিকোয়েন্সি বেশি হলে এটার ইম্পিডেন্স কমবে তার মানে হলো যে যদি তুমি এটাই মানে কম ফ্রিকুয়েন্সি বেশি ফ্রিকুয়েন্সি একই সাথে যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে কম ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো এখান থেকে পর্যন্ত আসতে পারবে বেশিগুলোও আসতে পারবে তবে প্রথমেই একটু বাধা পাবে এখানে যেহেতু বেশি ফ্রিকোয়েন্সির জন্য এটার ইম্পিডেন্স বেশি বাধা বেশি তারপরে কী হলো এই পজিশনে যখন আসলো দেখা গেলো যে এই দিক দিয়ে তার বেশি ফ্রিকোয়েন্সি সিগনালটা এ পাশে চলে যাওয়া সহজ তাহলে এ পাশে চলে যেহেতু আমাদের এটা গ্রাউন্ড আমাদের নিচের টার্মিনালটা সাধারণত এরকম গ্রাউন্ড হয় আমরা এখানে বলে করি বা না করি আমাদের ধরে নিতে হবে এই যে এই পয়েন্টটা সাধারণত গ্রাউন্ড হয় তাহলে এটা গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে বেশি ফ্রিকুয়েন্সি সিগনালটা তাহলে এরকম ধরনের ইয়া নিলে পারো এটা একটা লোপাস ফিল্টার হলো কিন্তু লোপাস ফিল্টারে দেখো এটা একটা এল সেকশন নেটওয়ার্ক মানে এল শেপের একটা ইয়া হয়েছে আর কি তো এটা এল সেকশন নেটওয়ার্ক আমরা এরকমভাবে বলতে পারি এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার একটা ফিল্টার ফার্স্ট অর্ডার কেন কারণ এরকমভাবে এই একটা অংশ এখানে আছে আর কি তারপর এরপরে যদি সেকেন্ড অর্ডার হতে হয় তাহলে তুমি এখানে আরেকটা যদি এর সাথে একই ব্রাঞ্চ যদি যোগ করো এটা হবে আমাদের সেকেন্ড অর্ডার ফিল্টার তো এই সেকেন্ড অর্ডার ফিল্টারগুলো হচ্ছে আমাদের যে টি সেকশন পাই সেকশন যে ইয়েগুলো এরপরে আমরা যদি আরও ফিল্টারিংয়ের আরও যদি বেশি প্রয়োজন হয় তখন আমরা যেটা করতে পারি এরকম ভাবে যদি আরো একটা এর সাথে লাগানো হয় তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফিল্টার এবং এটা হচ্ছে আমাদের এই দুটা মিলে যদি একসাথে করে দাও কম্বাইন করে তাহলে যেটা হলো সেটা হচ্ছে আমাদের এই একটা ক্যাপাসিটির এখানে থাকছে এবং এটাকে তখন আমরা বলছি টি সেকশন নেটওয়ার্ক তো টি সেকশন নেটওয়ার্কের মধ্যে আমাদের এটা আবার একই রকম কথা যে এটা আমাদের যদি জেড অন হয় এটা যদি জেড টু হয় তাহলে যেহেতু এটা সিরিজে আছে একে হাফ হতে হবে তাহলে এটা হলো আমাদের জেড ওয়ান বাই টু এটা হলো জেড টু বাই টু তাহলে যোগ করে আমাদের এটাকে আবার জেড সরি জেড অন জেড অন এখান থেকে পাবো আর এটা হলো আমাদের জেড টু মানে আমরা জেটে করছি না কেন এরকমভাবে এক আমরা এর সাথে রাখতে যাচ্ছি এখন এটাকেই তুমি যদি অন্য কাজটা যদি করতে যে কাজটা আমরা এটাকে করলাম ওটাকে একটু ভিন্নভাবে যদি করা যায় যেখানে দেখো প্রথমে আমরা দিয়েছিলাম দুইটা ক্যাপাসিটর ওই দুইটা ক্যাপাসিটকে এখন আমরা আলাদাভাবে বাইরে রাখলাম আর যে দুটো ইন্ডাক্টর ছিল সেই দুটো ইন্ডাক্টরকে কম্বাইন করে আমরা এর সাথে মাঝে দিলাম তাহলে ওই একই জিনিস সেটা হয়ে গেলো আবার পাই সেকশন নেটওয়ার্ক এবং এটার ভ্যালু কত হবে এটার ভ্যালু হলো আবারও জেডন এবং এর ভ্যালু হলো টু জেড টু এটার ভ্যালু হলো টু জেড টু তো দেখো তাহলে আমাদের একই রকম হচ্ছে কিভাবে যে এখানে এটা এবং এটা এই যে ইম্পিডেন্স এটাকে আমরা বলেছি জেড এটা কিন্তু তার ক্যাপাসিটেন্স না এটা ইম্পিডেন্সের কথা এখানে বলছে তাহলে তুমি যদি এটাকে কম্বাইন করতে চাও তাহলে যদি এটা প্যারালার কম্বিনেশন হয় যদি এটাকে আমরা নেগলেক্ট করি তাহলে এটা প্যারালাল কম্বিনেশন হয় এবং তুমি এটা টোটাল যে ইম্পিডেন্স তুমি পাবা এই দুটো মিলে সেটা হলো আবারও টু মানে জাস্ট জেড টু তাহলে এটা এবং এটা আমাদের ইকুইভ্যালেন্ট হচ্ছে এবং দুটি আমাদের পাস ফিল্টার যদি আমরা এভাবে কানেক্ট করি পাস ফিল্টার কেন কারণ আমাদের এখানে লো ফ্রিকোয়েন্সি সিগনালগুলো এর মধ্যে যেতে পারবে এখানেও আসতে পারছে আর যেটা হাই ফ্রিকোয়েন্সি যেটা আসে প্রথমেই এখানে কিছু বাধা পাবে যেটুকু পেলো না সেটা এর মধ্যে যদি গ্রাউন্ডেড হয়ে গেলো এরপরেও যদি আরও কিছু লো মানে হাই ফ্রিকোয়েন্সি সিগনাল যদি এখানে বাকি থেকে থাকে তাহলে এটা যাওয়ার সময় এখানে আবারও একটা সেকেন্ড টাইম বাধা পাবে এবং পরে তুমি শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি সিগনালগুলো পাবে তাহলে এটা একটা লো পাস ফিল্টার এখানে কী হচ্ছে আমাদের লোক লো ফ্রিকুয়েন্সি সিগনালগুলো এখানে চলে গেলো আর হাই ফ্রিকোয়েন্সি যেটা ছিল সেটা প্রথমে এখানে কিছু অংশ গ্রাউন্ডেড হয়ে গেল যেটা এখানে হাই ফ্রিকোয়েন্সি যদি কিছু থাকে সেটা আবার এখানে প্রথমে বাধা পেলো তারপরেও যদি কিছু পার হয়ে যেতে পারে সেটা আবার এর মধ্যে দিয়ে গ্রাউন্ডেড হলো সেকেন্ড টাইম তাহলে এখানে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা বাধা পাচ্ছে হলো এখানে 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 আর লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটা জাস্ট চলে যাচ্ছে বুঝছো লো ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো নিচে আসে না কেন কারণ নিচে যাওয়াটা তার জন্য কঠিন যেহেতু ইম্পিডেন্স নিচে বেশি তাহলে নিচে যাওয়াটা তার জন্য কঠিন আচ্ছা যাই হোক তাহলে এইভাবে আমরা লোপাস ফিল্টারগুলো এইভাবে ডিপেন্ড করতে পারি লোপাস ফিল্টার সম্পর্কে আজকে আমরা ডিটেলস আর যাচ্ছি না আমরা সার্কিট ডিজাইন সামনের দিন করব কিন্তু তার আগে তোমাদের এই যে ডিরভেশনটা আজকে করলাম এই বোর্ডে এটা এভাবে দেখানোটা আমার নিজের কাছে একটু ইয়ে লাগলো আমি এভাবে দেখাতে যাচ্ছি না তোমাদেরকে আমি সামনের দিন আবার এটাকে ওই ওয়ার্ড ফাইলে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা দেখাবো তারপরে আমার সামনে আগিয়ে যাবো এই কোনো আছে তোমরা কি কথা শুনতে আচ্ছা এই পর্যন্ত কি বুঝতে পেরেছো তোমরা কোনো কোশ্চেন আছে আমি জানি যে এটা ক্যালকুলেশন করিনি এই কথাটা বলা ঠিক না কারণ তোমরা ক্যালকুলেশন করবে কি এটা আসলে

প্রোভাগেশন কনস্ট্যান্ট হলো যে কোনো একটা সিগন্যালকে তুমি যদি এখানে দাও তাহলে এটার মানে কত অংশ কত অংশ তুমি আউটপুটে পাচ্ছ এটার একটা রেশিও মানে তোমার ইনপুটের সিগন্যাল এবং আউটপুটের সিগন্যালের মানে কারেন্টের রেশিও আর কি এটা প্রোপাগেশন কনস্ট্যান্ট যত বেশি হবে এটা তত বেশি প্রোপাগেট করতে পারবে কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি সিগন্যাল বুঝছো জি স্যার স্যার রাইডার আর কোন বই স্যার রাইডার এবং গুপ্ত কুমারের বইটা রাইডারের বইটা ভালো তবে ওটাতে একটু বেশি ডিটেলস এবং একটু জটিল কিছু লাগতে পারে তবে গুপ্ত কুমারের বইয়ে এটা পাবে আর কি আর তারপরেও কি এখানে অনেক ক্যালকুলেশন জাম্প করা আছে ক্যালকুলেশন অনেক জাম্প করা আছে আমি তোমাদেরকে যেটা দিব ওখানে পুরো ডিটেইলস ক্যালকুলেশন থাকবে স্টেপ বাই স্টেপ এ কারণে একটু বড় হবে তবে জটিল না আচ্ছা তো কঠিন লাগবে না আর কি আমার একদমই সহজ যেহেতু স্টেপ স্টেপ করবো কঠিন লাগবে না সহজই হবে এই পর্যন্ত যেটা পড়াচ্ছি তোমার কি কঠিন লাগছে না স্যার অত কঠিন না স্যার একদমই কঠিন অত না মানে একবারই কঠিন না একবারই ইজি তো যাই আজকে আমরা শেষ করি আমরা কথা না আজকে ভালো থেকো তোমরা সবাই আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো হ্যাঁ বলো

তিরিশের দিকেও মনে চলে গেছে সম্ভবত তো মিলার কথা এটা আলাদা হওয়ার কথা না একই রকমই হওয়ার কথা আর এই এডিশন যখন বাড়ে এটা বইয়ের কিছু প্রিন্টিং মিস্টেক যদি থাকে সেটা ওরা কারেকশন করে আর কি তো আমাদের এখানে আমার কাছে যেটা আছে এটা তো বেশ কিছু জায়গাতে ইরোর আছে কারেকশন করতে হবে আর কি প্রিন্টিং মিস্টেক হতে পারে এটা এটা হয়তো কারেকশন পরের গুলো করেছে তোমরা আপডেটটা নিতে পারো আচ্ছা আর কিছু তো ঠিক আছে সম্ভবত আর কিছু বলবে না কেউ ভালো থাকবে সবাই